সম্মানিত উপস্থিতি বলতেছিলাম তিনটি রোগের কথা। এই তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি, যাদের এই তিনটি রোগ লেগেই থাকে আর এই তিনটি রোগের মাধ্যমে যাদের মৃত্যু হয়, বুঝে নিবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দেবে। মুমিনের রোগ হলো গুনাহের কাফফারা। এই ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله পাক বলেন অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় খোদা অভাব অনটন ফসলাদি বিনষ্ট জানমালের ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, যারা ধৈর্য ধারণ করবে, অবশ্যই সবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। আবার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যখন মুসিবতের মধ্যে পড়ে আর বালা মুসিবতের মধ্যে পড়ে বলে ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহর জন্যই, ও ইন্না ইলাইহি রাজিউন, আবার তো আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এই জন্য রোগ শোক হলে কখনো বিরক্ত হবেন না, অধৈর্য হবেন না, কারণ রোগ আল্লাহ তাআলা দেন মুমিনের গুনাহকে মাফ করবার জন্য, মুমিনের ইজ্জত সম্মান বৃদ্ধির জন্য আর বড় বড় আযাব গজব থেকে বাঁচাবার জন্য। যেই তিনটি রোগের কথা বলতেছিলাম, তিনটি রোগ হলে বুঝবেন আপনি জান্নাতি, যাদের এই তিনটি রোগ লেগেই থাকে। এর মধ্যে একটি হলো সর্দি জ্বর, যাদের সব সময় সর্দি জ্বর লেগে থাকে। হাদিসে এসেছে সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা দেহ থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দেন, বিষ জাতীয় পদার্থগুলো সর্দি কাশির মধ্যে বের করে দেন। নবীজি বলেন যে ব্যক্তির সব সময় সর্দি কাশি লেগে থাকবে ওই লোকটা কোনোদিন পাগল হবে না, ওই লোক পাগল হবে না। এই জন্য কখনো রোগ হলে কখনো অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করবেন। এর মধ্যে এক নম্বর হলো সর্দি জ্বর, জান্নাতি রোগের আলামত, সব রোগই গুনাহের কাফফারা, কিন্তু তিনটি রোগ হলো বিশেষ। দুই নম্বর হলো চুলকানি মানে অ্যালার্জি, যাদের সবসময় অ্যালার্জি লেগে থাকে, এরকম আছে না? যাদের সব সময় চুলকানি অ্যালার্জি, বেশি বেশি চুলকানি হয়, কম বেশি সব সময় যাদের চুলকানি থাকে, আর এই চুলকানি অবস্থায় যদি মৃত্যুবরণ করে বুঝবেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। যে ব্যক্তির সব সময় চুলকানি হয় এই রোগ, এই লোকটা কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না, তার জীবনে কোনোদিন কুষ্ঠরোগ হবে না। তিন নম্বর হলো চোখ ওঠা, যাদের চোখ ওঠে পরিবর্তন হয়, মাঝে মাঝে দেখবেন অনেকের চোখ ওঠে, চোখ যার বেশি বেশি ওঠে, সব সময় চোখ উঠে থাকে, লাল হয়ে থাকে, আর এর কারণে সে কষ্ট পায়। এই অবস্থায় যদি মারা যায় ওই লোকটাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিবে। যার চোখ উঠে ওই লোকটা কোনোদিন অন্ধ হবে না, এই লোকটা কোনোদিন অন্ধ হবে না। এই তিনটা রোগ হলো জান্নাতের আলামত, এর মধ্যে একটা হলো সর্দি জ্বর, জ্বর সর্দি, দুই নম্বর হলো অ্যালার্জি চুলকানি, তিন নম্বর হলো চোখ উঠা। এই রোগগুলোতে যারা সব সময় আক্রান্ত, আর এই রোগগুলো নিয়ে যদি খবরে যায়, যদি এই রোগগুলো অবস্থায় মারা যায়, ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য মুমিনরা হতাশা কখনো হবেন না। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন তোমাদেরকে আমি রোগ দেব, তোমাদেরকে বালা মুসিবত দেব। মদিনা থেকে একদল মানুষ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলে নবীজি আমাদেরকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেন, আমাদেরকে ইসলাম সম্পর্কে সুসংবাদ দেন, আমাদেরকে মুসলমান বানায়া দেন, ইমানদার বানান। বিশ্বনবীকে কালিমা পড়ালেন, ইসলাম সম্পর্কে শিক্ষা দিলেন, ওর মুসলমান হলো, ইমান গ্রহণ করলো। নবীজি এবার বললেন তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করবার প্রস্তুতি নাও। ওই সাহাবীরা বলল নবীজি কেন? বলে যারা মুমিন হয় মুত্তাকি হয় তারা আল্লাহর বড় প্রিয় হয়ে যায়।
কারণ আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিদেরকে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন এদেরকে রোগ শোক দেন, বালা মুসিবত দেন, এদেরকে দিয়ে পরীক্ষা করেন। তোমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু মুত্তাকি হয়েছ, মুসলমান হয়েছ, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, ধৈর্য ধারণ করবে না, ধৈর্য ধারণ করবে, তোমরা ধৈর্যহীন হবে না, তোমরা কখনো বিরক্ত হবে না, ধৈর্য ধারণ করবে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন, ধৈর্য ধারণ করবা তোমরা। নবীজি কথা বললেন, কারণ অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে। এই জন্য যখনই রোগ হবে তখন কখন বিরক্ত হবেন না, তাই তো আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবশ্বিরিস সাবিরিন। অনেকেই দেখবেন রোগ হলে বিরক্ত হয়ে যায়, বলে আল্লাহ কি শুধু আমারই দেখতে পাইছে, এই রোগ দেওয়ার জন্য আর কাউকে দেখেন, এরকম বলবেন না। বিশেষ করে মহিলা মা বোনেরা, এদের মন তো নরম, এরা তো দুর্বল, এদের কোমল হৃদয়, এরা বেশি কষ্ট সহ্য করতে পারে না, অল্প ব্যথা পেরিয়ে দেখবেন কেঁদে শেষ, বুক ভাসিয়ে দেয়। এই জন্য সাবধান, কখনো এরকম করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন, ধৈর্যশীল হবেন, দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই বরকত দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করে সকলে পড়ি আমি।